হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা সবাই জানেন এই ধরনের ফটো অ্যানিমেশন ভিডিও টিকটক বা অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডে রয়েছে। তো আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবেন কীভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরকম ফটো অ্যানিমেশন ভিডিও খুবই অল্প সময় এডিটিং করা যায়। তো এরকম ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তো সেটা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি মিউজিক সহকারে ভিডিও ক্লিপ। তো সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমাদের এই এডিটিংটি সম্পূর্ণ প্রসেস শিখতে হলে ভিডিওটি একমুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। অলরাইট গাইস, এই ভিডিওটা এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন, আর যারা ইনস্টল করে নিয়েছেন তারা অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবেন। তো এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তো ডেসক্রিপশনে থাকা মিউজিক সহকারে ভিডিও ক্লিপটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা সেই ভিডিও ক্লিপটি আগে এখানে অ্যাড করে নিব। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের মিউজিক সহকারে ভিডিও ক্লিপটি এখানে চলে আসছে। তো এখন আমরা মিউজিকটাকে আলাদা করে নিব। তো এই জন্য আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ভিডিও ক্লিপ থেকে আমাদের অডিওটা আলাদা হয়ে যাবে। এখন আমরা আমাদের অডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে সিলেক্ট করে এই কর্নারে চলে আসবো। এখানে ম্যাচ কাট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা ম্যাচ কাট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা অটো জেনারেটে ক্লিক করে দিব। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের বিটগুলোতে ডট দেওয়া হয়েছে, যাতে আমাদের মিউজিকের বিটগুলো বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে আমরা টিকমার্ক করে নিব। এখন আমরা আমাদের ভিডিওটাকে একটু টেনে বড় করে নিব। তো আমাদের প্রথম ফটো যেখানে শেষ হয়েছে আমরা এখানে চলে আসবো। দেখুন আমাদের প্রথম যে ডটটা আছে এখানে কিন্তু আমাদের প্রথম ফটোটা শেষ হয়েছে। তো আমরা আমাদের ডটটা সোজা আমাদের লেয়ারটা রাখবো। তো এখন আমরা আমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা স্প্লিটে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের ভিডিওটা এখান থেকে কেটে যাবে। তো এখন আমরা চলে আসবো আমাদের দ্বিতীয় ফটোটা কোথায় শেষ হয়েছে। তো দেখুন আমাদের কিন্তু এই ডটে আমাদের দ্বিতীয় ফটোটা শেষ হয়েছে। তো আমরা এই ডটটা সোজা রাখবো। এখান থেকে আমরা আবার স্প্লিট করে নিব। তো এইভাবে আপনারা সবগুলো ফটো কেটে নেবেন, যেখানে যেখানে আমাদের ফটোগুলো শেষ হয়েছে সেখানে আপনারা কেটে নেবেন। তো মনে রাখবেন আমাদের সবগুলো ফটো কিন্তু ডটের পরে শেষ হয়েছে। তো আপনি ডট ছাড়া কিন্তু আমাদের ফটোগুলো কাটবেন না, সবগুলো ডটের পরে রেখেই কাটবেন। তো এভাবে আপনারা সবগুলো ফটো কেটে নেবেন, আমি একে একে কেটে নিচ্ছি। অলরাইট গাইস, দেখতে পারলেন আমাদের সবগুলো ফটো আমাদের মিউজিকের ডটের বরাবর আমরা কেটে নিলাম। তো এখন আমরা শেষ থেকে ক্যাপকাটের লোগোটাকে ডিলিট করে দিব। তো আবার তারপর শুরুতে, তো এখন আমরা প্রথম যেটা কেটে নিয়েছি আমাদের ফটোটা, আমরা এই লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, চলে আসবে ফটো সেকশনে। তো আমি এখান থেকে একটি ফটো সেট করে নিচ্ছি। তো তাহলে দেখতে পাচ্ছেন এটা আমাদের পরিবর্তন হয়ে গেছে। তো আপনার ফটো যদি ছোটো থাকে আপনারা এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তো এখন আমরা দ্বিতীয় ফটো লেয়ারের উপরে ক্লিক করে দিব। তো আবারও চলে আসবো রিপ্লেস অপশনে, ওইটাকে আমি আবারও রিপ্লেস করে নিব। তো এটাকে আমি আবারও ফুল স্ক্রিন করে নিব। তো এইভাবে আপনারা সবগুলো ফটোকে রিপ্লেস করে নেবেন। অলরাইট গাইস, দেখতে পারলেন আমাদের সবগুলো ফটো রিপ্লেস অ্যান্ড ফুল স্ক্রিন করা কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা আবার চলে যাবো শুরুতে। তো এখন আমরা আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করে নিব। তো আমরা প্রথম ফটো লেয়ার উপরে ক্লিক করে দিব, চলে আসবো অ্যানিমেশনে। তো এখান থেকে চলে আসবো কম্বোতে। তো আমরা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিসেক টু নামে একটি অ্যানিমেশন আছে, আমরা আমাদের প্রথম ফটো এবং দ্বিতীয় ফটোকে এই বিসেক টু নামের অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো সেমভাবে দ্বিতীয় ফটোতেও এই অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো এখান থেকে টিকমার্ক করে নিব। তো এখন আমরা আমাদের তিন নম্বর ফটোতে ক্লিক করে দিব, চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো আমরা একটা সিলেক্ট করে দিয়ে চলে আসবো। তো আমাদের শুরুতেই আছে, এখানে দেখতে পাচ্ছেন পেন্ডুলাম ওয়ান একটি অ্যানিমেশন আছে, আমরা আমাদের তিন নম্বর ফটোতে এই পেন্ডুলাম ওয়ান অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো এটার পরে দেখতে পাচ্ছেন পেন্ডুলাম টু নামে একটি অ্যানিমেশন আছে, তো আমাদের চার নম্বর ফটোতে এই পেন্ডুলাম টু অ্যানিমেশনটি অ্যাড করে নিব। তো এখান থেকে টিকমার্ক করে নিব। তো আমাদের চার নম্বর ফটোর পরে দেখতে পাচ্ছেন একটি ওভারলে আছে, তো এটা আমরা বাদ দিয়ে চলে আসবো আমাদের পাঁচ নম্বর ফটোতে। তো পাঁচ নম্বর ফটোতে ক্লিক করে দিব, চলে আসবো অ্যানিমেশনে, চলে আসবো কম্বোতে। তো আবার আমরা পাঁচ ছয় নম্বরে এই পেন্ডুলাম ওয়ান এবং পেন্ডুলাম টু সিলেক্ট করে দিব। তো আমি পাঁচ নম্বরে পেন্ডুলাম ওয়ান অ্যানিমেশনটি অ্যাড করে নিচ্ছি, ছয় নম্বরে পেন্ডুলাম টু অ্যানিমেশনটি অ্যাড করে নিচ্ছি।
তো আবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের অয়েল আছে তো আমরা এটা শেষে চলে আসব আমরা চলে যাব আমাদের 7 নম্বর ফটোতে তো 7 নম্বর ফটোতে আসার পর এখানে আমরা ক্লিক করে দিব চলে আসব অ্যানিমেশনে চলে আসব কম বলতে তো আমরা এটা সিলেক্ট করে দিয়ে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন সোয়াই ইন নামে একটা অ্যানিমেশন আছে তো আমরা আমাদের 7 নম্বর ফটোতে এই সোয়াই ইন অ্যানিমেশনটি অ্যাড করে নিব তো আমি টিক মার্ক করে নিচ্ছি তো এখন আমরা আমাদের 8 নম্বর ফটোতে ক্লিক করে দিব চলে আসব অ্যানিমেশনে চলে আসব কম বলতে তো এখান থেকে আমরা আবার চলে আসব বিসেপ টু অ্যানিমেশনে তো এখন আমরা আমাদের 8 নম্বর ফটো এবং 9 নম্বর ফটোকে এই বিসেক টু অ্যানিমেশনটি অ্যাড করে নিব তো চলে আসবে 10 নম্বর ফটোতে তো আবার আমরা সেই সোয়াই ইন অ্যানিমেশনটি অ্যাড করে নিব তো এখন আমরা আমাদের 11 নম্বর ফটো এবং 12 নম্বর ফটোতে বিসেক টু অ্যানিমেশনটি অ্যাড করে নিব তো এখন আমরা আমাদের 13 নম্বর ফটোতে আবার সেই সোয়াই ইন অ্যানিমেশনটি অ্যাড করে নিব তো আমাদের 14 নম্বর ফটোতে আবার আমরা সেই বিসেক টু অ্যানিমেশনটি অ্যাড করে নিব তো বুঝতে অসুবিধা হলে আমি স্ক্রিনে লিখে দিছি সেখান থেকে আপনারা দেখে দেখে অ্যাড করে নেবেন তো এখান থেকে আমরা টিক মার্ক করে নেব তো আবার আমরা চলে আসবো শুরুতে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আরও সৌন্দর্য করার জন্য কিছু ইফেক্ট সেট করে নেব তো আমরা চলে আসবো আমাদের 7 নম্বর ফটোতে তো আপনারা অবশ্যই গুনে নেবেন তো এটা আমাদের 7 নম্বর ফটো আমরা এটা শুরুতে আমাদের লেয়ারটা রাখবো তো এখান থেকে চলে আসবো আমরা ইফেক্ট অপশনে চলে আসবো ভিডিও ইফেক্টে তো এখানে তো পাচ্ছেন অনেকগুলো অপশন আছে আমরা এই অপশনগুলো সিলেক্ট করে চলে আসবো স্পার্ক নামে অপশনে তো এটা আমাদের স্পার্ক নামে অপশন আমরা এখানে ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বর যে ইফেক্টটি আছে মেথর আমরা এই ইফেক্টটি অ্যাড করে নিব তো আমি টিক মার্ক করে নিচ্ছি তো আমরা আমাদের ইফেক্টের লাস্টে চলে আসবো তো এটাকে ছোটো করে আমরা আমাদের 7 নম্বর ফটোর সাথে অ্যাড করে নিব তো এখন আমরা এটাকে কপি করে নিব এখান থেকে কপিতে ক্লিক করে দিব তো এখন এটাকে আমরা চেপে ধরবো তো চেপে ধরে আমাদের 10 নম্বর ফটোতে অ্যাড করে নিব তো এখন আমরা এই ইফেক্ট লেয়ার উপরে ক্লিক করে দিব তো এখান থেকে আমরা আবারও কপিতে ক্লিক করে দিব তো এটাকে ধরে আমরা এখন আমাদের 13 নম্বর ফটোতে অ্যাড করে নিব অলরেডি গাইজ দেখতে পারলেন আমাদের ফটোগুলোতে ইফেক্ট সেট করা কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে চলে আসবো শুরুতে অলরেডি গাইজ আমাদের ভিডিওটা সম্পূর্ণ এডিটিং করা কমপ্লিট হয়ে গেল এখন যদি আমরা ভিডিওটি প্লে করে দেখি তো দেখতেই পেলেন আমাদের ভিডিওটা কমপ্লিটলি এডিটিং করা হয়ে গেল এখন আমরা ফাইনালি এখান থেকে সেভ করে নিব অলরাইট গাইজ দেখতে পারলেন আমরা এডিটিং ভিডিওটা খুবই অল্প সময় এবং সহজে এডিটিং করে ফেললাম সবার কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তো বাই বাই টেক কেয়ার আসসালামু আলাইকুম